ওয়েলকাম ফ্রেন্ডস, পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের এবারের আন্দোলন ক্রমশ জটিল আকার ধারণ করছে এবং সমস্ত মহল এই বিষয়টিকে নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। তারই মাঝখানে শিক্ষামন্ত্রীর সাথে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের দূরত্ব ক্রমশ বাড়ছে। কি আপডেট রয়েছে আজকে একটু আমরা ছোট্ট করে দেখে নেব। কেন্দ্রের বকে আছে সংসদে সরব মালা, পার্শ্ব শিক্ষক ক্ষতি হচ্ছে দুপক্ষেরই বললেন পার্থবাবু। পার্শ্ব শিক্ষকদের ইস্যুটি দিন দিন জটিল আকার ধারণ করছে। বুধবারই মোহাম্মদ মজিদ নামে মালদহের বাসিন্দা এক পার্শ্ব শিক্ষকের মৃত্যু হয়েছে এসএসকেএমে। তিনি অবশ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন কয়েক বছর ধরেই, কিন্তু আন্দোলনকারীদের দাবি স্বল্প বেতনের কারণে চিকিৎসার অপর্যাপ্ত ব্যবস্থা তাঁর মৃত্যুকে ত্বরান্বিত করেছে। তিনি অবশ্য এই আন্দোলন মঞ্চে কখনো আসেননি বলেই বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। কিন্তু পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের অন্যতম আহ্বায়ক ভগীরথ ঘোষ বলেন, স্থানীয় শিক্ষকদের কাছ থেকে জেনেছি তিনি সম্ভবত 13ই নভেম্বর মঞ্চে এসেছিলেন। তবে আরেকটি মহল বলছে তিনি সরকারপন্থী সংগঠন করতেন, তাই সেখানে আসার সম্ভাবনা নেই। এদিকে বিধানসভায় শিক্ষামন্ত্রী পার্থবাবু বিরোধীদের কড়া সমালোচনা করে বলেন, নিরীহ পার্শ্ব শিক্ষকদের ভুল বুঝিয়ে ছাত্রছাত্রীদের থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, এতে দুপক্ষেরই ক্ষতি হচ্ছে। শিক্ষকদের স্বাস্থ্যহানি হচ্ছে আর পড়ুয়াদের পঠন পাঠনের ক্ষতি হচ্ছে। বলা হচ্ছে কেন্দ্রের টাকা নাকি সরকার দিচ্ছে না। যারা এসব বলছেন তারা ওই মঞ্চ থেকেই সেই কাগজ সাংবাদিকদের হাতে তুলে দিক, সেই কাগজ নিয়ে আমার সঙ্গে দেখা করুক। ভগীরথ ঘোষ এ প্রসঙ্গে বলেন, উনি শিক্ষামন্ত্রী না শ্রমমন্ত্রী তা বুঝতে পারছি না, প্যাবের কাগজপত্র আমাদের হাতে রয়েছে আর উনি পাননি। সমগ্র শিক্ষা মিশনের যে প্রস্তাব পাঠানো হয় তা কিভাবে মন্ত্রীর অগোচরে থাকে। মন্ত্রী এদিন বলেন, যে কেউ তাঁর সঙ্গে দেখা করতে পারেন, এতে অসম্মানিত হয়ে পার্শ্ব শিক্ষকরা তার সঙ্গে দেখা না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ভগীরথ। এদিন মঞ্চে এসেছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, সায়ন্তন বসু, সব্যসাচী দত্ত প্রমুখ। তো এই যে পার্থবাবু দেখা করার কথা বলছেন এবং পার্শ্ব শিক্ষকরা বলছেন তারা অসম্মানিত হয়েছেন, তারা দেখা করতে যাবেন না, এই জায়গাটাতেই কিন্তু ইগো লড়াই তৈরি হলো। বেশ, তারপর আমি আসছি আলোচনায়। এদিকে এদিন লোকসভার জিরো আওয়ারে পার্শ্ব শিক্ষকদের বিষয়টি তুলে ধরেন কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায়। তিনি বলেন, রাজ্য সরকার শিক্ষকদের পাশে রয়েছে, বেতন বাড়ানো থেকে ছুটি অবসরের বয়স 7 বছর করার মতো সুবিধা দিয়েছে, তারপরেও বিরোধী দলগুলি রাজনৈতিক ফায়দা তুলতে এটি নিয়ে হইচই শুরু করেছে। পার্শ্ব শিক্ষকদের বেতন কত ছিল এবং রাজ্য কতটা বাড়িয়েছে তাও তুলে ধরেন মালা দেবী। পাশাপাশি তার অভিযোগ, কেন্দ্র রাজ্য সরকারের প্রাপ্য টাকা দিচ্ছে না, উল্টে রাজ্যের কিছু গেরুয়া নেতা বিভ্রান্তি ছড়াচ্ছে যার জেরে নানা রকমের আন্দোলন গড়ে উঠছে। তো এটা খবরের কাগজের বক্তব্য এবং অতীতে বেশ এই কয়েকদিন কি কি ঘটনা ঘটেছে সেগুলো সবই আপনারা জানেন। তো এখন বিষয়টি যেটি দাঁড়াচ্ছে, পার্থবাবু একদিকে বলছেন তার হাতে কাগজপত্র তুলে দিতে এবং সেই কাগজপত্র নিয়ে অলরেডি টিভি বিভিন্ন টিভি চ্যানেলে বা সাংবাদিকদের কাছেও পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা সেই তথ্য তুলে ধরেছেন। অপরদিকে পার্থবাবু আলোচনার জন্য তাদের জন্য রাস্তা খোলা রেখেছেন এমনটা উনি বলছেন, কিন্তু পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে তারা অসম্মানিত বোধ করেছেন, তারা যাবেন না। এবং অতীতেও বেশ কয়েকবার পার্থবাবুর সাথে দেখা করা বা কথা বলা এই বিষয় নিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছিল, আমরা দেখেছি বা আপনারাও সেগুলো জানেন। তো এখন যেটা আমার বক্তব্য বিশেষ করে, যে এই যে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন অনশন ক্রমশ অত্যন্ত একটি দুঃখজনক দিকে বিষয়টি গড়াচ্ছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তো এর একটা সমাধান দরকার, সরকারের পক্ষ থেকে বলুন বা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বলুন, এখনো পর্যন্ত কিন্তু কোনো ইতিবাচক সাড়া মেলেনি, যেটার অপেক্ষায় আমরা সবাই আছি।